বিয়ের প্রথম প্রথম শাশুড়ির ব্যবহার। আজকে শ্বশুর বাড়িতে প্রথম দিন, আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। শাশুড়ি মা যে কি বলবে কে জানে, যাই গিয়ে দেখি কি বলে শাশুড়ি মা। মা, হ্যাঁ, আমার সোনামাটা উঠে গেছে। আমি কখন থেকে ভাবছি আমার সোনামাটা কখন উঠবে, কখন উঠবে, কখন উঠবে। যাও মা, অনেকটা বেলা হয়ে গেছে, তুমি স্নান করে এসো, খুব খিদে পেয়েছে, তাই না মা? হ্যাঁ মা, আমি এক্ষুনি স্নান করে আসছি। সবাই বলে শাশুড়িরা নাকি শয়তান হয়, কিন্তু আমার শাশুড়ি মা খুব খুব ভালো। আমি খুব ভাগ্য করে এরকম শাশুড়ি পেয়েছি। আগের জন্ম হয়তো খুব পুণ্য করেছিলাম, তাই হয়তো এ জন্মে এরকম শাশুড়ি মা পেয়েছি। যাই, আমি গিয়ে স্নানটা করে আসি। মা, আমার স্নান করা হয়ে গেছে, বসো মা এখানে, আজকে আমি তোমাকে নিজে হাতে খাইয়ে দেব। হ্যাঁ করো। বুঝলে মা, আজকে থেকে তুমি আমাকে নিজের মায়ের মতো মনে করবে, আর আমি তোমাকে বৌমা নয় মেয়ে মনে করব, বুঝলে সোনা মা? ঠিক আছে মা, নাও হাঁ করো। ও নো, বিয়ের 6 মাস পর শাশুড়ির ব্যবহার। কটা বাজছে? 9টা বাজে, 9টা বাজছে, আর একটু ঘুমায়, শাশুড়ি মা তো আছে, সব কাজ করে নেবে। বৌমা কত ঘুমায়? হ্যাঁ, বেলা 10টা বাজতে চললো। কেন মা, ঘুমাবো না? কি হয়েছে, আপনার কি শরীর খারাপ? বলি আমার শরীর ঠিক আছে, বাড়ির কাজকর্মগুলো কে করবে? কেন মা, আপনিই তো বলেছিলেন যে তুমি বৌমা না সোনা মা মেয়ে হয়ে থাকবে। হ্যাঁ বলেছিলাম তো, কি হয়েছে? বলি মা, মারা কি মেয়েদেরকে দিয়ে কাজ করায়? মায়েরা নিজেরাই কাজ করে নেয়। এই যে বৌমা, অনেক কথাই শুনলাম তোমার, তাড়াতাড়ি কাজে লেগে পড়ো, আমি কিন্তু একটা কাজেও হাত দেবো না, বুঝলে? কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। ভাগ্যটাই খারাপ আমার যে এইরকম একটা শাশুড়ি পেয়েছি, জীবনটা পুরো আমার কয়লা করে দিল। শাশুড়ি মা কখন বাড়ির বউ থেকে কাজের ঝি বানিয়ে দেবে কেউ ধরতেই পারবে না।